হিংস্র মিচুয়াকনের মাদক চক্র থেকে বাঁচতে মারিয়া পালিয়ে দুই হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেক্সিকো সীমান্তের কাছে পৌঁছান যেখানে তিনি এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য অপেক্ষা করছেন আটত্রিশ বছর বয়সী মারিয়া ভয়াবহ কোভিড সংক্রমিত মধ্য ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের সহিংসতা এবং দারিদ্র থেকে বাঁচতে আরও অনেকের মতো গত বছর জুড়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশের যুক্তরাষ্ট্রের নতুন জীবন করার চেষ্টা করছেন যদিও বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন মহামারীর কারণে যুক্তরাষ্ট্র তার দেশের সীমান্তগুলি বন্ধ করে দেয় এখনো ওই সীমান্ত খুলে দেওয়ার ফলে মারিয়া সেখানে এক চিলতে আসার আলো দেখতে পান